ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোন এক পরিচিত আপনার কেউ তার স্বামী সমস্যা সমাধানের জন্য কোনো এক বৌদ্ধ ধর্ম অবলম্বী কোনো এক ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে থাকেন বা তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে থাকেন, এটা জায়েজ কিনা? আপনার প্রশ্নটা আমি খণ্ড খণ্ড উত্তর দেব ইনশাআল্লাহ, যাতে বুঝতে সুবিধা হয়। যদি কোনো বৌদ্ধ ব্যক্তির কাছে কেউ পরামর্শের জন্য বা কোনো চিকিৎসার জন্য যেতে পারে, যদি সেই চিকিৎসাটা ঔষধ দ্বারা হয়, কোনো গাছের ঔষধ, দেখা যাচ্ছে কোনো বৌদ্ধ ব্যক্তি গাছ দিয়ে সে ওষুধ তৈরি করে ভালো, সে ওষুধটা চিকিৎসার জন্য ভালো, বা সেখান থেকে সে ওষুধের মাধ্যমে আল্লাহ অনেককে আরোগ্যতা দিয়েছে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে ওষুধ গ্রহণ করা যেতে পারে, বা তার কাছ থেকে কোনো রোগ ব্যাধি হলে যদি সে ডাক্তার হয় বা চিকিৎসা দিতে পারেন, সেক্ষেত্রে তার কাছ থেকে সে পরামর্শ নেওয়া যেতে পারে। এটা ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয়, যদি কোনো গণকের কাছে যায়, যদি সেই বৌদ্ধ ব্যক্তি গণক হয়, তাহলে অবশ্যই সেটা যাওয়া যাবে না, সেই ধরনের ইয়ের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যদি কবর পূজার সাথে জড়িত আছে বা মাজারে যায়, বিষয়টা আসলে কবর পূজা ঠিক নয় বলাটা, মাজারে যায়, তো মাজারে গিয়ে যদি, আর বাংলাদেশের বেশিরভাগ যারা মাজারের সাথে সম্পৃক্ত তাদের ভিতরে শির্ক রয়েছে, বেশিরভাগ শতকরা 99% মানুষ যারা মাজারের সাথে সম্পৃক্ততা যাদের আছে, তাদের কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে যদি আমরা তাদেরকে দেখি বা তাদেরকে অবজারভেশন করি, তাহলে আমরা দেখতে পাবো তাদের ভিতরে শির্ক রয়েছে। যদি বিষয়টি এমন হয়, যদি স্পষ্ট হয়ে যান আপনি তার কাছে বা আপনার স্বামী কোনো শির্কের সাথে জড়িত আছে বা তার ভিতরে শির্ক চলে আসছে, এক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? এক্ষেত্রে যেটা বলবো, যদি কোনো নারী তার স্বামীকে দেখে যে শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, তার আকিদা নষ্ট হয়ে তার আকিদার মধ্যে শিরক চলে এসছে, প্রথম যেটা করণীয় তাকে বুঝানো, যেটা শিরক, এটা ভুল, এটা এটা ঠিক নয়, এভাবে তাকে বুঝাবে কোরআন হাদিস দিয়ে, আলেমুল আমাদের আলোচনার মাধ্যমে, বা তাকে সে বলবে যে আলেমুল আমাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য সহি আকিদার যে সকল আলেমুল আমারা রয়েছে তাদের কাছে এই বিষয়গুলো ভালো করে জানার সে সর্বোচ্চ চেষ্টা করবে, পাশাপাশি আল্লাহর কাছে হেদায়ত কামনা করবে। যদি হলো আলহামদুলিল্লাহ, যদি সে তার ভুল থেকে ফিরে না আসে ওইটার উপরে যদি থেকে যায়, তাহলে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে। কারণ একজন মুশরিকের স্ত্রী কখনো মুসলিম নারী হতে পারে না। আমরা জানি যে নওয়াকিদুল ইসলাম বা ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা ইসলাম নষ্ট করে দেয় যে 10টি কাজ, তার মধ্যে থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে শিরক। আল্লাহ সুবহান ও তাআলা কোরআনের মধ্যে শিরক সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি শিরক করলো তার জীবনের সমস্ত ভালো কাজগুলো নষ্ট হয়ে যায় শিরক করার কারণে। আপনি 20 বছর ভালো কাজ করলেন, 20 বছর সহি আকিদায় ছিলেন, কিন্তু জীবন একবার শিরক করেছেন, একবার আপনি মনে করেছেন যে ওই যে আপনার জ্যোতিষী সে যে কথাটা বললো সে সত্য বলেছে, সে যে গায়েবের খবর দিল সেও গায়েব জানে, এই বিশ্বাসটা যদি আপনি স্থাপন করলেন, তো আপনি শিরক করলেন। কি শিরক করলেন? গায়েবের উপর আপনি শিরক করলেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবের খবর, গায়েবের চাবিকাঠি সব আল্লাহর কাছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যখন আপনি সেই গায়েব জানার মালিক আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মনে করবেন যে এই জ্যোতিষী বা এই ব্যক্তি গায়েবের খবর, গায়েবের বিষয়ে জানে, ভবিষ্যৎ সে বলতে পারে, তখন আপনি কিন্তু গায়েবের বিষয়ে আল্লাহর সাথে ওই ব্যক্তিকে শিরক করলেন, আপনি ইসলামে থেকে বের হয়ে গেলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। এবং যদি আপনি তওবা না করেন, তাহলে আপনার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই আপনার এই পাপকে ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি তওবা না করবেন। তাহলে আপনি আপনার স্বামীকে শিরকের ভয়াবহতা সম্পর্কে, তাকে আপনি ব্যক্তিগতভাবে ভালোবাসা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, এবং বোঝানোর পর যদি সে বুঝলো, আপনি আল্লাহর কাছে অবশ্যই তাকে বোঝানোর পাশাপাশি তার হেদায়তের জন্য দোয়া করবেন, বুঝলে আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি যে সকল সহি আকিদার মাশায়েখ আছে তাদের আলোচনা শোনার মাধ্যমে বা তাদের কাছে তাকে পাঠানোর মাধ্যমে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবেন। যদি সেটা হলো আলহামদুলিল্লাহ, তারপর সকল চেষ্টা করার পর যদি দেখেন যে না, সে তার শিরকের মধ্যেই আছে, তখন আপনি তাকে বলবেন, যদি সে সেই পথ থেকে ফিরে না আসে, তাহলে আপনাকে তালাক দিতে হবে বা আপনি তার সঙ্গে আর ঘর করবেন না।
হয়তো বা এমনও হতে পারে যে আপনার মায়ায় পড়ে সে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, বা সে বোঝার চেষ্টা করতে গিয়ে আল্লাহ তাকে হেদায়েতও করতে পারেন, হেদায়েত দান করতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, যদি হেদায়েত না হয়, আপনি সর্বোচ্চ চেষ্টা করার পর যদি ব্যর্থ হন, সে শিরকের মধ্যেই থাকে, সেক্ষেত্রে আপনার বিবাহ বিচ্ছেদ করতে হবে, তার কাছ থেকে তালাক চাইতে হবে। তালাক যদি সে না দেয় তাহলে আপনাকে খালা করতে হবে, যেটা আইনের মাধ্যমে বিচ্ছেদ যেটাকে বলা বলা হয় সেটা আপনাকে করতে হবে। এটার মধ্যে আপনার জন্য কল্যাণ রয়েছে। একজন মুশরিকের ঘর করার চাইতে অবিবাহিত হয়ে ধৈর্য ধারণ করে জীবনযাপন করার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দান করবে, যদি এমনটা আশা করি ইনশাআল্লাহ। এটা আমি ধারণার উপরে সব কিছু বললাম, যদি বিষয়টা এমন হয় তাহলে এমন হবে। তো আপনাকে ওইটাকে জানতে হবে যে সে মাজারে যাচ্ছে কি করছে, মাজারে কি আসলে কোনো শিরকের সাথে বা ওই ধরনের বিশ্বাসের সাথে সে লিপ্ত হচ্ছে কি না। এগুলি স্পষ্ট হওয়ার পর আপনি তারপরে এই ধরনের পদক্ষেপ নেবেন। অনুমানে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বা এটা ঠিক নয়। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।